আজকে দেখাই দিব অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার তৃতীয় নম্বর অধ্যায়ের সৃজনশীল সরি টিকশনের যেগুলো আছে টিকশনের সবগুলো উত্তরই দেখাই দিব। তো এর আগে তোমরা যখন নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেলুন প্রেস ক্রল সেট করবে। তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব আর নতুন ভিডিও কোনো না জায়গায় একটি করে সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেলুন প্রেস ক্রল সেট করে রাখবে। তো যেখানে তোমরা এই সৃজনশীল এই টিকশনগুলো দেখবে অর্থাৎ টিকশনের এখানে কিন্তু অনেকই প্রশ্ন রয়েছে। তো ঠিক ছিল তোমরা আগে মিলিয়ে নাও যে তোমাদের বইয়ের সাথে মিল আছে কিনা, যারা অষ্টম শ্রেণীতে পড়ো অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার তৃতীয় নম্বর অধ্যায়ের সবগুলো সৃজনশীল এই টিকসিনের উত্তর। তো তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর টিকসিনের উত্তর সংক্ষিপ্ত দর্শনের উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছে, তোমরা দিলে দেখে নিতে পারো। তো তোমরা কীভাবে দেখবে এটা বলে তারপর তোমাদের এই টিকসিনের উত্তরগুলো দেখাই দিব। তো তোমরা যে কোনো ক্লাসের সৃজনশীলের উত্তরগুলো দেখে নিতে পারো সরাসরি গাইড থেকে। তো তোমরা যে সৃজনশীলটা দেখে দেবো ওই সৃজনশীল অবশ্যই ক নম্বরটা আছে, ক নম্বরটা লিখে। তো এই যেখানে আমি দুইটা চ্যানেল নাম লিখে দিয়েছি, একটা এইসাম হাসান আর একটা হলো সখীপুর, একটা চ্যানেল নাম ইংরেজি তো একটা হলো বাংলাদেশ। তোমরা যে সৃজনশীলটা দেখতে পাবো ওই সৃজনশীল ক নম্বরটা লিখে এইসাম হাসান লিখে সার্চ করলে, যে সৃজনশীলটা দেখতে পাবো ওই সৃজনশীল ক নম্বরটা লিখে এইসাম হাসান লিখে সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণতা চলে আসবে। যদি না আসে তাহলে আবার ক নম্বরটা লিখে সখীপুর লিখে সার্চ করবে সখীপুর, তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবে। এবং টিকসিনের উত্তরগুলো কীভাবে দেখবে টিকসিনের প টিকসিনের প্রশ্নটা লিখে এইসাম হাসান লিখে সার্চ করবে একবার, অবশ্যই আসবে। যদি না আসে তাহলে ক টিকসিনের প্রশ্নটা লিখে আবার সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। তো এভাবে তোমরা দেখে নিতে পারো। তো আমি আরেকটি কথা বলে তারপর টিকসিনের উত্তর সবগুলো বলে দেবো। তোমরা যারা টিকটকে লাইক ফলো কিনতে দাও, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটেশন করতে দাও, ফেসবুক মনিটেশন করতে দাও, টিকটকে টিকটক মনিটেশন করতে চাও, আর এই ফেসবুকে লাইক ফলো কিনতে দাও, তাহলে এই চ্যানেলের অবহর্তী অনুরোধ থেকে থেকে যোগাযোগ করে তোমরা এগুলো কিনে নিতে পারো। তো এক নম্বরের এক নম্বরের প্রশ্ন রয়েছে যে সাধারণত ফল বাগান কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়, তো এখানে উত্তরটা দেখে নেওয়া যাক। তো এই যে উত্তর খ, খ নম্বর রয়েছে রিং বেসিন, রিং বেসিন উত্তর হবে। এরপর রয়েছে দুই নম্বর, ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়। তো দুই নম্বর উত্তরটা দেখার আগে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেল আইকন প্রেস ক্রল সেট করবে। তো তোমার একটা একটা সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও কোনো পেনা জোগায় দেখতে পারে, একটা সাবস্ক্রাইব করবে এবং পাশে একটা বেল আইকন প্রেস ক্রল সেট করে রাখবে। তো প্রতিটা ভিডিও সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দুই নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে, তো প্রশ্ন রয়েছে ধান চাষের সেচের প্রতি সংবেদনশীল পর্যায়, তো এখানে উত্তর হবে কি, তো এটা সরাই দেখা যাচ্ছে। তো এখানে উত্তর হবে ক, এখানে উত্তর হবে ক, কথা কী রয়েছে এক আর একাই এবং দুই আই, একাই রয়েছে পুষ্পায়নের সময় এবং দুই হলো শীষ গজানোর সময়। তো এগুলো বুঝে পড়তে হবে, তাই হলে তোমরা পরীক্ষা আসলে এটা এগুলো বুঝবে। তো উত্তর হবে ক। তো এরপর রয়েছে খ, সরি এরপর ক তিন নম্বর, তৈরিকৃত ব্যাডের জন্য কত কেজি এমপি সার প্রয়োজন। তো তৈরিকৃত ব্যাডের জন্য কত কেজি এমপি সার প্রয়োজন, উত্তরটাই যে এটা নিচে রয়েছে। তো এর আগে তোমরা নতুন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন প্রেস করে অল সেট করে নেবে। তো তিন নম্বরটা অন্য একটা ভিডিওতে দেখাই দেবো। তো চার নম্বরটা দেখাই দিচ্ছি। তো চার নম্বরটা হলো বেডের চুন প্রয়োগ করার কারণ কী, সেখানে উত্তর হবে ক, কতে একাই। তো এই যে এই তিন নম্বরটা দেখাই দেবো অন্য একটা ভিডিওতে। তো তিন নম্বরে শুধুমাত্র এই যে এই প্রশ্নটা লিখে সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তো এই তিন নম্বরের টিকসিনের উত্তরটা জানতে চাও, তাহলে টিকসিনের এই যে তিন নম্বরের যে প্রশ্ন লেখা আছে, তৈরিকৃত বেডের জন্য কত কেজি এমপি সার প্রয়োজন, এটুকু লিখে সখীপুর লিখে সার্চ করবে। এই যে এই নামটা সখীপুর বাংলা নামটা, এই তিন নম্বরের প্রশ্ন লিখে সখীপুর লিখে সার্চ করলে ওই টিকসিনের উত্তরটা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন কল সেট করবে। এবং যদি আর কোনো টিকসিনের উত্তর লাগে বা সৃজনশীল উত্তর লাগে তো কমেন্টগুলো সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে বন্ধুই।